হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি শম্পা, আমিও ভালো আছি। চলুন, চলে এসেছি আজ একটা ছোট্ট রেসিপি নিয়ে। আপনাদের প্রথমেই দেখালাম সিম আছে, সিম, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। সিমগুলো আজকে আমি বাটা করব। সিম বাটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা কথা বলে দিই, আমার খুবই তাড়া ছিল যার জন্য আমি আগে ভেজে নিয়েছি সিমটা, কিন্তু আগে ভাজার থেকে কাঁচা একটু ভাপিয়ে ফেলে যদি আপনারা বাটেন, এবং ভাপিয়ে না ফেললেও হয়, কাঁচা কিন্তু সমস্ত কিছু একবারে বেটে তারপরে আপনার কড়াইতে তেল দিয়ে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে ভালো করে মানে ওটাকে ভেজে নিতে হবে। পুরো ফ্রাই করে নিতে হলে আরও ভালো লাগবে। তা চলুন, এখানে আমি কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি কিন্তু এর মধ্যে সিমটা দিয়ে দিলাম। সিমটাকেও আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নেব, কিন্তু সিমটা যদি কাঁচা অবস্থায় আপনারা একটু ভেজে নেন। আমার অতিরিক্ত তাড়া ছিল বা মিক্সিটায় মশলা ছিল, বাটার সময় ছিল না, মিক্সিটা ফাঁকা করতে হবে বলে আমি আগে ভেজে নিলাম। বাট চলুন, এবার নুন দিয়ে দিলাম, পুরোই ভাজা হয়ে এসছে। কিন্তু আমি এটাকে এইভাবে ভেজে নিলে কী হয়, ওটা একটু আঠা টাইপের হয়ে যায়, যার জন্য আমাকে পরে আবার ফ্রাই করতে হয়েছে। আর আপনারা কাঁচা অবস্থায় যদি এগুলোকে সব একসাথে পেস্ট করে নিয়ে পরে কড়াই ফ্রাই করেন, তাহলে কিন্তু অতটা একেবারে ভাজাটা আপনার হয়ে যাবে, সে আঠা ভাবটা থাকবে না, খুব সুন্দর হয়। আর খেতে কী বলবো, আমার মেয়ে সিম ভাজা শুনে, সিম বাটা শুনে বলছে হ্যাঁ দেখুন আমার বাটাটা, আমি কিন্তু পরে আর একবার ফ্রাই করে নিয়েছি, এত টেস্টি, এত টেস্টি হয়েছে। এই যে থালাটা আমরা ছাদে নিয়ে এসেছি,